জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন কোস্টগার্ড মহাপরিচালক আশরাফুল হক চৌধুরী। দুপুরে খুলনা কোস্টগার্ড কন্টিনজেন্ট পরিদর্শন করেন তিনি। জানা গেছে, সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড নির্বাচনের আগে, নির্বাচনকালে ও নির্বাচনের পরে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা দিতে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড মহাপরিচালক জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে তৎপর রয়েছে।